জমিটা আমি বিকিবাকু চাহুতলু পুয়া কন্যা সে দলাল কু কন ঠিক করেছিলা সে দলাল কু কইছিলা মতে 10 লক্ষ টাকা দেই দেব আউ যেতেরে তুমি অধিকার বিকিব সেতক টাকা নেই যিব তাকু কইছিলা মতে এই কথা পুয়া যাই কইছিলা মু জানিছি আগার মালিকানি মু মু জানিনি জায়গা কেতে অমিন কৌ অমিন আসিছিলা মাপিছিলা কেতে মাপিলা কোন কলা মু কিছু জানিনি দলাল হচ্ছে সুশান্ত দাস আউ মানস বাবু কিনিছন্তি এই জায়গা সেমানে চাহুতলে পুয়াকু আগুরু পচারিছন্তি তোমার কে কে অছন্তি পুয় তো কনকনা টিকে আমার তা স্ত্রী তাকে ছাড়ি দিয়ে চালি যাই তা মনর অবস্থা টিকে ভালো রহেনি সে সেপা টিকে পিয়ে সে যে পিয়ে সেই তার মানে ফাইদা নেওয়া সে কম দামে কমিটি আকু পিবে আকু পচারিছন্তি তোমার কিয়ে কিয়ে অছন্তি তুমি বিকিলে কোণ করিব পুয়া আমার কইছি যে কোণ না মু এঠু জায়গা বিকিকি মো ভৌণী ঘরকু চালি যাবি ভৌণী গুজরাটরে রহে জগৎসিংহপুরে বাহিছি সে সেইটু একথা তাঠু শুনিছন্তি সি আউ জানি নাহাঁন্তি যে তা মা অছি একথা জানি যদি তুমি জায়গা কিনিব পাখ পড়িশার পচারি বুঝিবা কথা যে জায়গা অমিন মাটি দেলা পরে তুমি কৌছ এই 15 লক্ষ তাকে দেইছ সে 15 লক্ষর সে কে মানে সাক্ষী পড়িবা কথা এবে মু চাহুছি পুরা সে দুই জনকু মোর দণ্ড মিলু আর্যভূষণ চৌধুরী বলে জন লোক সে বিড়ানসী নুয়া সাইরে রহুতলে একুটিয়া রহুতলে তাঙ্কা মা যে সে তেলেঙ্গা বাজারে রহুতলে তাঙ্কা মা গতকালি সে বিড়ানাস থানার জনাইলে যে তাঙ্ক পুয় দুই দিন হল নিখোঁজ অনেক সে পাওনাহাঁতি এবং সেই সংক্রান্তরে আমি খোঁজ জারি রাখা বেড়ে কুয়ের কিছু থাইপরে বলে সন্দেহ করে আমি ফায়ার টিম কি ডকাইল ফায়ার টিম প্রায় গতকাল রাতে প্রায় 12টা পাখাপাখি কুয় ভিতর সে আর্যভূষণ চৌধুরী যা বয়স 40 পাখাপাখি হব তাঁর মৃতদেহ উদ্ধার করে এরপরে তাঁর মা গোটে হত্যা অভিযোগ করেছেন সে হত্যা অভিযোগকে কেন্দ্র করে আমি বিড়ানাসী থানার গোটে মামলা রুজু করছু এবং তার তদন্ত চলছে তাঁর অভিযোগ ফর্দরে সে সে উল্লেখ করেছেন সে কিছু লোক না দিয়েছেন যা কি তদন্ত পরিসরভুক্ত অছি তাঁকু আমি মধ্যে তদন্ত ভিতরক আনি যে অবস্থায় সে কুয় ভিতরে পড়িলে তাঁর মৃতদেহ লা তা উপরে গোটে সপ লা গোটে টিভি ফ্রিজর কভর লা কার্টুন লা তো লাগুছি যে কেই জনে তাঁকু হত্যা করে কুয় ভিতরে ফিঙ্গি দিয়েছি এবং তাকে কনসিল করা চেষ্টা করে ডেডবডি পাখাপাখি দুই তিন দিন তলর হয়ে গেলে আমি পোস্টমর্টম পাই পঠাইছি সেটা পোস্টমর্টমে জনা পড়ায়।